এবং সেই সিটের মধ্যে পুরুলিয়ার পার্লামেন্টের সিট অবশ্যই থাকবে, কি থাকবে তো? জুন মাসের শেষ সপ্তাহে অমিত শাহ এসেছিলেন পশ্চিমবঙ্গে। তিনি এখানকার বিজেপি নেতাদের থেকে 22টি আসন চেয়েছেন, কিন্তু দিলীপ ঘোষ অমিত শাহকে আরো বেশি আসন উপহার দিতে চান। আমরা তাকে 22টার বেশি সিট দেব। কলকাতায় এসে দলীয় নেতাদের কমপক্ষে 22টি সিটের টার্গেট দিয়ে গিয়েছিলেন অমিত শাহ। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 22টা নয়, আমরা আরো বেশি সিট দখল করব। আমরা তাকে 22টার বেশি সিট দেব এবং তার মধ্যে অবশ্যই পুরুলিয়ার সিট থাকবে এবং সেই সিটের মধ্যে পুরুলিয়ার পার্লামেন্টের সিট অবশ্যই থাকবে, কি থাকবে তো?